Viewers in other languages, please mute the video and watch the video. আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী নেসরিন কাভাদজাদের জীবনে কতগুলো প্রেম ও প্রেমে গুজব বিষয় তা নিয়ে চলুন শুরু করা যাক। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেসরিন কাভাদজাদে একজন তুরস্কের নায়িকা। তিনি 1982 সালের জুলাই 30 তারিখে আজারবাইজানের বেবুক শহরে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চতা 1.63 মিটার। তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। তিনি 2003 সাল থেকে তার কর্মজীবন শুরু করেন। তিনি তুরস্কের একজন নাগরিক। তিনি পড়াশোনা করেছেন থেরাকি ফাউন্ডেশন স্কুল এবং মারমারা ইউনিভার্সিটিতে। তার মায়ের নাম ফেরিদে কাভাদজাদা। নম্বর এক, 2018 সালে বুরাক দেনিস এবং তার প্রেমিকা বুসরা দেবিলের সাথে প্রেমের বিচ্ছেদের পরে কিছুদিনের জন্য গুজব উঠে চলেছে তুরস্কের নায়িকা নেসরিন কাভাদজাদে তার সহকর্মী বুরাক দেনিসের সাথে প্রেমের সম্পর্কে আছেন। সেই সময় নেসরিন কাভাদজাদের বয়স ছিল 36 বছর বয়স এবং বুরাক দেনিসের বয়স ছিল 27 বছর বয়স। নেসরিন কাভাদজাদে বয়সে বুরাক দেনিস থেকে 8 বছর 6 মাস 18 দিনের বড়। নম্বর দুই, 2018 সুন্দরী অভিনেত্রী নেসরিন কাভাদজাদে তার বয়ফ্রেন্ড আলিহানের সাথে প্রথম দেখা যায় 2018 সালের জুন মাসে, কিন্তু অভিযোগ উঠেছিল যে নেসরিন কাভাদজাদে তার সহকর্মী বুরাক দেনিসের সাথে প্রেম করছে, কারণ নেসরিন কাভাদজাদের বয়ফ্রেন্ড আলিহান দেখতে অনেকটা বুরাক দেনিসের মতো। নম্বর তিন, তুরস্কের সুন্দরী অভিনেত্রী নেসরিন কাভাদজাদে তার সহকর্মী গোখান অলখানের সাথে প্রেম করেছিল কিছুদিনের জন্য। নেসরিন কাভাদজাদে বয়সে গোখান অলখান থেকে 5 বছর 4 মাস 9 দিনের বড়। গোখান অলখান একজন তুরস্কের অভিনেতা। তিনি বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী এবং সলফেজ গানে প্রশিক্ষিত এবং তিনি পেশাগতভাবে অভিনয়, খেলাধুলা, ভয়েস অভিনয়, কবিতা এবং গীতিকবিতায় নিযুক্ত আছেন। গোখান অলখান তুরস্কের ইস্তাম্বুল শহরে 1987 সালের ডিসেম্বর 8 তারিখে জন্মগ্রহণ করেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।